কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দেবব্রত। দেবব্রতের নত মাথা দেখে বিদ্রুপের স্বরে তিনি বলেন, মাথা নিচু করার মতো কাজ কেন করো বলো তো? যাজ্ঞে, আমি কিছু কথা বলার জন্য এসেছিলাম। যে পিতৃ পরিচয় খোঁটা তুমি মেয়েটাকে দিয়েছিলে সেই কথাটা স্পষ্ট করে দেবার জন্য এসেছি। যে মেয়েটাকে তুমি অপয়া বলে দাবি করেছো সে মেয়েটার বাবা মায়ের জন্য আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। কথাগুলো এভাবে বলবো সেটা কখনোই চিন্তা করিনি। তোমার বাবা কখনোই চায়নি যে আমি তোমাকে অতীতের কথাগুলো বলি, কিন্তু পাপবোধ আমাকে কুরে কুরে খাচ্ছে, তাই তোমাকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। দাদানে একটু খোলাসা করবে কি? প্রদীপবাবু দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসেন। লাঠির উপর হাত জোড়া বদ্ধ করে ঠান্ডা গলায় অতীতের গল্পটির পাতা উল্টাতে থাকেন। আর দেবব্রত অবাক চোখে নিজের কৌতূহলের অবসানের প্রতীক্ষায় থাকে। সাল 2002, জুলাই মাসের শেষের দিক। বৃষ্টির ঘনঘটায় সারা দেশ থই থই করছে। মিরপুরের দিকের কাহিনীটাই এমন, এক প্রহরে বৃষ্টিও নৌকা বাইচের জন্য যথেষ্ট। সারাদিনে অক্লান্ত বৃষ্টির ফল হাঁটু অবধি পানি। বাসা থেকে বের হওয়াটাও দায় হয়ে দাঁড়িয়েছে। শ্যামলী তখন 7 মাসের পোয়াতি, অপেক্ষা করছে সোমনাথের ফেরার। সোমনাথ সাহা, শ্যামলীর স্বামী, সোমনাথ নারায়ণবাবুর অফিসের ম্যানেজার। নারায়ণবাবু তখন এত প্রতাপশালী ছিলেন না, ছোট ব্যবসা করে তার দিন চলত। বছর পাঁচেক হল গ্রাম থেকে শহরে এসেছেন তারা, তাই সোমনাথের বেতনও বেশি না, নুন আনতে পান্তা ফুরানোর দশা। তবে সোমনাথের অর্থের অভাব থাকলেও সততার কোনো অভাব নেই, দুকুলের কেউই নেই তার। গ্রামের সরল মেয়েকে মনে ধরে বিদায়, বিয়ে করে শহরে নিয়ে এসেছে। ভালোই তো চলছে তাদের সংসার, কিন্তু ভাগ্যে নির্মম প্রহারে জানান যে তার ছিল না। জানালার ধারে দাঁড়িয়ে আছে শ্যামলী। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, এখনো বাসায় আসেনি সোমনাথ। চিন্তার ভাঁজ কপালে পড়ছে শ্যামলীর। দিনকালও যে খুব ভালো তাও নয়, ক্ষণে ক্ষণে দাঙ্গা ফাসাদ হচ্ছে। এই দাঙ্গা ফাসাদের মাঝে লোকটা যে কোথায় গিয়েছে তার কোনো ঠিক নেই। হঠাৎ দরজায় কড়া নাড়ায়, বুকে প্রশান্তির ঢেউ খেলে যায় শ্যামলীর। দরজা খুলতেই দেখে মুখে স্নিগ্ধ হাসি টেনে কাকবেজা সোমনাথ দাঁড়িয়ে আছে। মেয়েকে রাগের স্বরে শ্যামলী তাকে বলে, এত দেরি হচ্ছিল যে, জানেন কত ভয় ছিলাম আমি? আমার বাগিনীর বুঝি ভয়ও হয় না তা? আচ্ছা দেরি হলো যে, বড় কর্তার একটা কাজে আটকা পড়েছিলাম। বড়বাবুর শরীরটা ভালো নেই, তাই সব কাজ সেরে তারপর এসেছি। আর দেশের যা পরিস্থিতি, শুধু দাঙ্গা, রাস্তায় তো নামতেও ভয় হয়। কি হয়েছে বড়বাবুর? কি জানি, তবে খুব খরচার চিকিৎসা, ভগবান তাকে বাঁচিয়ে তুলুন এটাই কামনা। খেয়েছেন? হয়নি, সময় পাইনি। তুমি? এখনও না। সে কি, এখন সন্ধে নেমেছে, একা একা কি খাওয়া যায় না বলুন? এখন তো আপনি এসেছেন, ভাত বিরিয়ানি আনো। সোমনাথের সম্মতি পেয়ে শ্যামলী রান্নাঘরের দিকে গেল। মাঝে মাঝে সোমনাথের খুব অবাক লাগে, এই কম বেতনের চাকরিতে শ্যামলী কোনো আক্ষেপ করে না। কি সুন্দর করে সব কিছু মানিয়ে হাসি মুখে সংসার করে যাচ্ছে সে। শুনেছিল অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়, অথচ তেমন কিছু ঘটল না তাদের বেলায়। অবশ্য বড় কর্তাকেও দোষ দিতে পারে না, তিনি তাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে এসেছেন। মহাজন ভালো হলে টাকা কম দিচ্ছে, তাতে কিছুই যায় আসে না, আকাশ পাতাল ভাবছিল সোমনাথ। তখন দরজায় কড়ানাড়ার শব্দ কানে আসে। এই সন্ধ্যাতে কে এসেছে এটাই ভেবে পাচ্ছে না সে। দরজা খুলতে দেখে কাকবেজার নারায়ণবাবু হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে আছেন। বড় কর্তা, আপনি? একখানা বিপদ হয়ে গেছে সোম, তোর সাহায্যের যে খুব দরকার। কি বিপদ কর্তা? বলার সময় নেই, তোর এখন আমার সাথে যেতে হবে। এখনই? হ্যাঁ এখনই। নারায়ণবাবুর মুখে চিন্তার ছাপ স্পষ্ট। খুব বড় কিছু না হলে লোকটা এত ব্যতিব্যস্ত হয়ে উঠতেন না। তবে কি দেবব্রতের শরীরটা বেশি খারাপ হয়েছে? কর্তা, বড়বাবুর শরীরটা কি ভালো নেই?
এবার আর নারায়ণবাবু নিজেকে আটকাতে পারলেন না, হু হু করে কেঁদে উঠলেন। সোমনাথ তাকে ঘরের ভেতর ঢোকালো। রান্নাঘর থেকে শ্যামলি বেরিয়ে এলো, আকুল কণ্ঠে বলে উঠল, কর্তা আপনি কাঁদছেন কেন? আমার ছেলেটার বাসা সোম, আমার ছেলেটা। কর্তা কাঁদবেন না, একটু স্থির হন, কি হয়েছে একটু বলুন, নয়তো কিভাবে বুঝবো আমি। সোমনাথের জোর করায় এবার নারায়ণবাবু মুখ খুললেন, গ্লানিবোধে তিনি চোখে চোখ তোলার সাহস পাচ্ছেন না, চাপা কণ্ঠে বললেন, যেই নতুন কাজটা পেয়েছিলাম তাদের টাকাটা এই সপ্তাহে দিতে হতো, আমার কাছে টাকা নেই রেশম। টাকা নেই মানে? মানে আছে, কিন্তু দেবব্রতের শরীরটা খারাপ থেকে খারাপ হচ্ছে, ডাক্তার বলেছেন একটা অপারেশন দরকার, এখন এতগুলো টাকা কোথায় পাবো বল। কিন্তু কর্তা তাদের টাকা ফেরত কিভাবে দেবেন? এবার নারায়ণবাবু চুপ করে গেলেন, কি বলবেন বুঝে উঠছেন না, ইতস্তত করে বলেন, দিতে হবে না, আমি তাদের বলেছি টাকাটা চুরি হয়ে গেছে, এ মিথ্যে বলা ছাড়া আমার যে কোনো উপায় নেই রে, আমার ছেলেটা নয়তো মরে যাবে। তারা মেনে নিয়েছেন? শ্যামলে আর সোমনাথ অবাক চোখে নারায়ণবাবুর দিকে তাকিয়ে আছে। শ্যামলের বুকটা টিপ টিপ করছে, আগাম বিপদের আভাস পাচ্ছে যেন সে। নারায়ণবাবু ধীর কণ্ঠে বলেছেন, হ্যাঁ মেনে নিয়েছে, তার জন্য অবশ্য তোর একটা কাজ করতে হবে। কি কাজ কর্তা? তোর কিছুদিনের জন্য পলাতক হয়ে থাকতে হবে, কারণ আমি বলেছি টাকাগুলো নিয়ে তুই পালিয়েছিস। এ কি বলছেন কর্তা? কর্তা আমি কখনো আপনাদের সাথে বেইমানি করিনি, আমাকে চোর অপবাদ দিবেন না দয়া করে, তুই আমার বিশ্বস্ত বলেই তো তোর কাছে আসা, এমন করিস না, আমার ছেলেটা মরে যাবে সোম, আমার দেবব্রত মরে যাবে, গ্রামের জমি বিক্রি করতে অনেক সময়, আমি কথা দিচ্ছি এক মাসের মধ্যে সব ঠিক করে দেব, আমি তোর পায়ে পড়ছি সোম, আমাকে সাহায্য কর। নারায়ণবাবু রীতিমতো সোমনাথের পা জড়িয়ে ধরলেন, সোমনাথ কি করবে বুঝে উঠতে পারছেন না। শ্যামলের চোখে পানি, যে দোষ তার স্বামী করেনি তার দায়ভার নিতে বলা হচ্ছে, কিন্তু নারায়ণবাবুর অসহায়ত্বকেও নজরে এড়াতে পারছেন না, সেও বাচ্চার মা হতে চলেছে, একটা বাচ্চাকে 9 বছর অবধি মানুষ করে তাকে মৃত্যুর সাথে লড়াই করতে দেখাটা সত্যি কষ্টের। নারায়ণবাবু আজ সত্যি অসহায়, একমাত্র ছেলে দেবব্রতের হাটে ছিদ্র ধরা পড়েছে, কলকাতায় নিয়ে অপারেশন করাতে হবে, কিন্তু আফসোস সেই টাকাটুকু তার নেই, ধার দেনা করেও কিছুতেই জোগাড় করতে পারছেন না, বাবাকেও বলেছেন কিন্তু গ্রামের জমি বিক্রি করে আর কত টাকাই পাবেন, তার ব্যবসার এক ক্লায়েন্টের বড় অঙ্কের টাকা তার কাছে রয়েছে, ক্লায়েন্টকে সেই টাকাটা ফেরত দিতে হবে, বিনিময়ে তার টাকার কিছু পার্সেন্ট তিনি পাবেন। অসহায়ত্ব, অভাব আর ছেলের করুণ পরিণতি তাকে একটা পাপ করতে উদ্দীপ করছে, সে পুরো টাকাটা দিয়ে দেবের চিকিৎসা করাবেন, ক্লায়েন্টকে বলবেন সোমনাথ টাকাটা নিয়ে পালিয়েছে, তাতে কিছু সময় পাবেন, তারপর সেই ওসিলায় ইন্স্যুরেন্সের কিছু টাকাও পাবেন তিনি। কিন্তু সোমনাথের মতো একজনকে এভাবে ফাঁসাতেও তার খুব খারাপ লাগছে, সোমনাথ রাজি না হলে ছেলেটাকে মরতে হবে। সোমনাথ এবার ধীর কণ্ঠে বলল, কর্তা আমারও বাচ্চা আছে, আমি যদি চোর অপবাদ নিয়ে পালিয়ে থাকি তবে তাকে কতটা যন্ত্রণা সহ্য করতে হবে বলুন, আর যদি আমার বাচ্চাটি মেয়ে হয় তবে? কিচ্ছু সহ্য করতে হবে না, আমি বলছি আমি শ্যামলী আর তোর অনাগত সন্তানের দায়িত্ব নিচ্ছি, শুধু 1-2 মাসের ব্যাপার, আর আমি তোকে কথা দিচ্ছি তোর ছেলে হলে আমি দেবের মতো তাকে মানুষ করব, আর মেয়ে হলে আমার দেবের বউ করে নিজের বাড়ির বড় বউ করব, আমার মুখের কথা রইল তোমাদের কাছে। কিন্তু এবার শ্যামলী সোমনাথকে ডেকে বলল, 1-2 মাসই তো, আমরা বরং গ্রামে চলে যাই, কর্তার সমস্যা দূর হলে উনি আপনার নামের চোর অপবাদও সরিয়ে দিবেন, কর্তা আমাদের মহাজন, তার নুন খেয়েছি, আর সে বিপদে পড়েছেন, এটুকু করতে পারবো না আমরা, আমাদেরও তো সন্তান আছে, সন্তান হারানোর কষ্ট কেউ পাক এটা আমি চাই না। শ্যামলী তুমিও? হ্যাঁ আমিই বলছি, মানা করবেন না। শ্যামলীর কথায় যেন নারায়ণবাবু আশ্বস্ত হন, সোমনাথ শ্যামলীকে খুব ভালোবাসে, সে যে শ্যামলীর কথা রাখবে এটা যেন বেদবাক্য।
সোমনাথ আর কথা বাড়াল না। শ্যামলী যখন নারায়ণবাবুকে সাহায্য করতে চাচ্ছে, তার আপত্তির তো কারণ নেই। আর নারায়ণবাবুকে নিজের বড় দাদার মতো করে দেখে এসে তার ছেলের এত বড় বিপদে চুপ থাকা তার পক্ষেও সম্ভব নয়। সৃষ্টিকর্তা হয়তো তার ওসিলায় ওই বাচ্চাটার জীবন বাঁচিয়ে দিবে। সোমনাথ নারায়ণবাবুর কথায় রাজি হয়ে গেল। শ্যামলীর হাত জোড়া ধরে মাথা নত করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলেন, বোন আমার, তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তোমার এই দাদা আজ তোমার থেকে তোমার অনেক বড় সুখ দাবি করে ফেলেছে। বোনও বলছেন, আবার ঋণের কথাও তুলছেন। এভাবে ছোট করবেন না কর্তা, আমার জায়গায় আপনি হলেও তাই করতেন। প্রথমে যদিও সোমনাথের সাথে শ্যামলীর গ্রামে যাবার কথা ছিল, পরে তা বদলায়। ওই রাতে সোমনাথকে উত্তরবঙ্গের বাসের টিকিট ধরিয়ে দেন নারায়ণবাবু। সেই ঝড়ের রাতে পুটলি গুছিয়ে আর হাজার পাঁচেক টাকা নিয়ে পাড়ি দিতে হয় সোমকে। সোমনাথ যাবার বেলায় শ্যামলীর মুখখানা হাতের আদুলে নিয়ে আদুরে গলায় বলে, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আসব। দেখো, আমাদের মেয়ে হলে তার নামটা কৃষ্ণা রেখো, আমাকে চিঠি লেখো, আমি একটা থাকার ব্যবস্থা করে তোমাকে ঠিকানা জানিয়ে দেব। নিজের খেয়াল রেখো আর আমার জন্য অপেক্ষা করো। শ্যামলী তখন মুখে আঁচল চেপে শুধু অশ্রু ঝরায়। সোমনাথ নারায়ণবাবুর হাত ধরে বলে, কর্তা, প্রার্থনা করি যাতে বড়বাবু ঠিক হয়ে যায়। শুধু একটা আবদার, আমার বউ বাচ্চাকে একটু দেখবেন। ধুর বোকা, সে দেখবো না আমি? তুই নিশ্চিন্তে যা, দেখিস সব ঠিক করে দেবো এক মাসে। আসি শ্যামলী। এটা তাদের শেষ কথোপকথন ছিল। নারায়ণবাবু পরদিন সকালে শ্যামলীকে গ্রামে পাঠিয়ে দেন। ভেবেছিলেন তার হিসেব অনুযায়ী সব হবে, কিন্তু পরদিন খবরে আসে উত্তরবঙ্গে যাওয়া কিছু বাসে দাঙ্গাকারীরা আগুন ধরিয়ে দিয়েছে, তাতে অনেক যাত্রীও মারা গেছেন। সোমনাথকে না ভেবে নারায়ণবাবু কলকাতা যাবার ব্যবস্থা করেন। এদিকে সোমনাথকে পুরো আটঘাট বেঁধে চোর প্রমাণ করেন তিনি, তাতে বড় অঙ্কের একটা টাকাও পান। তখন তা নিয়ে ক্লায়েন্টকে শোধ করে নিজের সম্মানও রাখেন। মাস থেকে সোমনাথ চোর প্রমাণ হয়ে যায়। তার এরূপ অসৎ উপায় প্রদীপবাবুর একদমই পছন্দ হয়নি, কিন্তু ছেলেকে বাধা দেবার উপায়ও নেই। দেবব্রতর চিকিৎসা শেষে দুমাস পর দেশে ফেরেন নারায়ণবাবু। ততদিনে কৃষ্ণাও জন্ম নেয়। শ্যামলী সোমনাথের কোনো খোঁজ না পেয়ে পাগল প্রায় হয়ে যায়। গ্রামের সবাই বলতে থাকে সোমনাথ তাকে ভোগ করে ছেড়ে দিয়েছে, কিন্তু সে তো জানে সোমনাথ তাকে ছেড়ে কেন গিয়েছে। সময় যেতে থাকে, প্রদীপবাবু সর্বস্ব চেষ্টা করেন সোমনাথের খোঁজ নিতে। তখন না টেকনোলজি ভালো ছিল, না মোবাইল ফোন সচরাচর দেখা যেত, তাই তারা ধারণা করেন সেই রাতের বাস দুর্ঘটনায় হয়তো সোমনাথ মারা গেছে। শ্যামলীকে এই কথা জানাবার পরও সে কিছুতে বিশ্বাস করতে চায় না। তার ধারণা সোমনাথ তার সিঁদুরের জোরে ঠিক ফেরত আসবে। সময়ের টানে সোমনাথের আর ফেরা হলো না। নারায়ণবাবুর ব্যবসা দিন দিন বড় হতে থাকে। অর্থের দাপটে সোমনাথের ত্যাগের কথা যেন ভুলেই যান তিনি। প্রদীপবাবুই কেবল এটা ভুলতে পারেননি, শ্যামলী এবং কৃষ্ণাকে সকলভাবেই সহায়তা করেন তিনি। শ্যামলীর মৃত্যুর পর নারায়ণবাবু যেন তার কথা থেকে মুক্তি পেয়ে যান। তিনি দেবব্রতের বিয়ে সৌদামিনীর সাথে ঠিক করেন, কিন্তু ভাগ্যের ফের সেই সোমনাথের মেয়েকে তার ছেলে পুত্রবধূ রূপে বাড়ি নিয়ে এসেছে। কি অদ্ভুত না! প্রদীপবাবুর চোখ ছলছল করছে। আজকের এই প্রতিপত্তির পেছনে কোথাও না কোথাও দুটো জীবন কত ত্যাগ না করেছে। দেবব্রতের চোখ স্থির, অজান্তেই চোখ ভিজে আসছে। আজ তার এত সুন্দর জীবনের পিছনে কৃষ্ণার সকল সুখের আহুতি হয়েছে। কৃষ্ণার ভাগের সব সুখগুলো কেড়ে তার জীবন বাঁচিয়েছিলেন নারায়ণবাবু। প্রদীপবাবু উঠে দাঁড়ালেন, ঠান্ডা গলায় বললেন, হয়তো পাপের ঘড়াটা আমরা ভরেছি, মাশুল তোমায় দিতে হচ্ছে, পারলে ক্ষমা করো। আসছি। ডাইনিং টেবিলের চেয়ারে চা হাতে বসে রয়েছেন অবন্তিকা দেবী। মাথায় আঁচল টেনে ট্রাং হাতে গড় প্রণাম করল কৃষ্ণা তাকে। হঠাৎ এভাবে গড় প্রণাম করতে দেখে বেশ অবাক হলেন তিনি। হতচকিত হয়ে প্রশ্ন চললেন, এই মেয়ে কী করছো তুমি, পাগল হয়ে গেলে নাকি? না না মা, আমি তো চলে যাচ্ছি, তাই আশীর্বাদ নিতে এসেছি। চলে যাচ্ছ মানে কোথায় যাচ্ছ? দাদানের সাথে গ্রামে, একেবারের জন্য। কৃষ্ণার কথায় বেশ চোখ মুখ চকচক করে উঠল অবন্তিকা দেবীর। হিনহিনে গলায় বললেন, যাক বাবা, আপদ বিদেয় হচ্ছে, বাবার সুমতি হয়েছে।
কৃষ্ণার কথাটা ভালো লাগেনি, একটু কষ্টও লেগেছিল, কিন্তু কিছু বলল না, সবার কাছ থেকে একে একে বিদায় নিল। অন্নার মনটা বেশ খারাপ, তার সই চলে যাচ্ছে বলে কথা। ততক্ষণে প্রদীপবাবুও চলে এলেন, কৃষ্ণার মাথায় হাত বুলিয়ে বললেন, সব নিয়েছিস? হ্যাঁ দাদান। নারায়ণবাবু এগিয়ে এসে বললেন, বাবা থেকে গেলে হতো না? না নারায়ণ, এই মেয়েটাকে এই দুদিনে কম অপমান তো করনি, এর চেয়ে বরং আমি তাকে গ্রামেই নিয়ে যাই। কি হবে বড় জোর, একটু কটু কথাই শুনব, তাতে কিছুই হবে না, আসছি। মাথা নত করে ফেললেন নারায়ণবাবু। কৃষ্ণ মেয়েটার মাঝে সোমনাথ এবং শ্যামলের ছায়া দেখতে পান তিনি। ভালোই হচ্ছে, গ্লানিবোধ থেকে রক্ষা পাবেন। যাবার বেলায় কৃষ্ণার চোখ শুধু ফিরে ফিরে তার মাস্টার মশাই রুমের দিকে তাকাচ্ছিল। একটা বার শেষ দেখা দেখতে পেলে মন্দ হতো না। পর মুহূর্তে নিজেকে নিজে করা শাসন করে দিল কৃষ্ণা। এত বেহায়া তো তুই ছিলি না কৃষ্ণা, ভোরের অপমান সব গুলে মেরে দিলি, তার তো সুবিধাই হচ্ছে, তুই গেলে দিদিমণির সাথে ঘর বাঁধতে পারবেন, তোকে শেষ দেখা দিতে তার বয়েই গেছে। হঠাৎ করে বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হলো কৃষ্ণার। না বুঝেও তার মাস্টারমশাইকে মন দিয়ে দিয়েছে যে সে, এটা তো অস্বীকার করার উপায় নেই, তাই তো মনটা বারে বারে হাহাকার করছে, বিদ্রোহ করছে। দাদানের পিছু পিছু ঘরের চৌকাট পার হবে, ঠিক তখনই চলবে। এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।